এদিকে মন্ত্রণালয়ের কক্ষে সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্থার প্রতিবাদে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে সচিবালয়ে কাজ করা সাংবাদিকরা একযোগে সংবাদ সম্মেলন বর্জন করে সভাকক্ষ থেকে বেরিয়ে যান। প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের ঘটনার বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলন ডাকে স্বাস্থ্য মন্ত্রণালয়। আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শুরুর সাথে সাথে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক তা বর্জনের কথা জানান। পরে সাংবাদিকরা সংবাদ সম্মেলন স্থল ত্যাগ করেন। কাল গতকাল আমরা বিকেল থেকে রাত 9টা 9:30 পর্যন্ত অবধি স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখানে ছিলাম, আমাদের নেতৃবৃন্দরা ছিল, কিন্তু আমরা বারবার সচিবের সাথে দেখা করতে কথা বলতে এই ব্যাপারে জানতে তাকে একাধিকবার তার পিএসকে তার দরজার সামনে আমরা চিৎকার চেঁচামেচি করছি, সে কিন্তু আমাদের কোনো উত্তর দেয়নি, সে আমাদের সাথে দেখাও করেনি, সে আমাদের এইভাবে বারবার অপমানিত করেছে। এই আজকের এই সংবাদ সম্মেলন আমরা বয়কট করছি। আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের বিএসআরএফ কার্যালয় থেকে আমাদের নেতৃবৃন্দ ঘোষণা করবেন।